Welcome back guys. Assalamualaikum. Kemon achen apnara sokole? This is Shoaib Mohammad Rifat. Right now you are watching Shoaib Mohammad Rifat vlog. So guys, lockdown cholteche jar karone beshirbhag shomoy bashay thaka hoyteche. Ar bashay thakar karone apnader koto bhalo kono vlog upohar dite partechi na. Jar karone ajke bhablam amra notun ekta kichu kori. Ajke ei jonno amader ajke vlog ta khub interesting ekta vlog hobe. কারণ আজকে আমরা সাত রকমের চার একটা আইটেম যেটা আজকে আপনাদের সামনে আমরা পরিবেশন করব তো আজকে ব্লগটা পুরো ব্লগটাই ফুড ব্লগই বলতে পারেন কারণ আজকে এই সাত রকমের একটা চা যেই জিনিসটা আজকে প্রিপারেশন করছি আমরা তো এই এই প্যাকেটে আছে অবশ্যই সাত রকমের চা তো এই যে প্রতিটা প্যাকেটের একটা করে প্যাকেট আছে এখানে মানে বাসায় যা ছিল তাই দোকান তো সব বন্ধ যার কারণে দোকান থেকে কিনতে পারতেছি না তো বাসায় যা ছিল এইগুলো দিয়ে আজকে ভিডিওটা হবে তো এখানে সাত রকমের চা আছে সাত রকমের কি কি চা আছে সেটা আপনাদেরকে যখন চা বানাবো তখনই বলবো তো গাইস চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তো গাইস চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমাদের সামনে এখন আমাদের চা চলে এসেছে আমাদের এখানে চার কাপ রয়েছে চিনি রয়েছে সব কিছুই রয়েছে তো এখন আমরা আপনাদেরকে সাত রকমের চা বানিয়ে দেখাবো আমাদের কাছে এখন সাত রকমের চা টি ব্যাগ রয়েছে তো সাত রকমের চা হবে আর আমার সঙ্গে রয়েছে আজকে আমাদের মামা তো আর আজকে পরিবেশটা বেশ চমৎকার মানে চা খাওয়ার মতো একটা পরিবেশ মৃদু মৃদু রোদ আছে আকাশে আর আকাশে কোনো ভালোই আলো আছে আজকে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে তাও ভিডিও করতে পারতাম না আজকে আজকে বেশ চমৎকার একটা প্লেস আমরা বসে আছি আর চমৎকার একটা ওয়েদারও আজকে তো গাইস চলুন মামা তাহলে আজকে চা শুরু করি আমরা না তো আমরা প্রথমে কি দিয়ে শুরু কি চা দিয়ে শুরু করবো লেমন মালটা টি দিয়ে শুরু করি না তো এটার জন্য আমরা একটু সিজার দিয়ে কেটে নিই একটু তো গাইজ এখন আমরা লেমন মালটা টি এটা এখন আমরা মেক করব এই যে আমাদের লেমন মালটা টি বের হয়ে গেছে আমাদের কাপ আর আমরা এখন কাপের ভিতরে লেমন মালটা টি রাখলাম আমাদের চিনি লাগবে এখন চিনি আমাদের সুগার আমরা এক চামচ চিনি দিই না আমরা চিনি তো বেশি খাই না এক চামচ চিনি দিলাম এখন আমাদের এখানে ওয়াটার দিই আমরা দেখি কি অবস্থা বয়েলড ওয়াটার তো বিসমিল্লাহির রহমানির রহিম চার কালারটা কিরকম আর ফ্লেভারটা কিরকম যেহেতু লেমন মালটা ফ্লেভার অবশ্যই লেমন আর মালটা ফ্লেভারই হবে তো দেখি কি অবস্থা তো গাইস আমাদের লেমন মালটা টি রেডি হয়ে গেছে তো মামা আমি প্রথমে আমি ট্রাই করি তারপর নেক্সট আপনার ট্রাই আছে ঠিক আছে তো গাইস এখন আমরা লেমন মালটা টি ট্রাই করব তো দেখি কিরকম অবশ্যই লেমন আর মালটা ফ্লেভার হবে তারপর ট্রাই করব বিসমিল্লাহ মানে লেমন আর মালটা ফ্লেভার তো দুইটা একসাথে মিক্সড হয়েছে লেমন হালকা লেমন আছে মালটা ফ্লেভারটা একটু বেশি যার কারণে আরো ভালো লাগতেছে তো গাইস আমি লেমন মালটা এটা শেষ করি নেক্সট ডে মামা ট্রাই করবে মামা গাইস আমরা তো একটা চা ট্রাই করছি এখন মামা একটা ট্রাই করবে তো মামা শুরু করেন দেখি আসলে আমরা সবাই তো মোটামুটি মানে বাসায় সবাই মোটামুটি চা খাই তো আর একসাথে এতগুলো চা আইটেম আসলে আমরা কেউই আসলে বাসায় খাই না তো আজকে এতগুলো চা আইটেম নিয়ে আমরা বসছি অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং পা আমাদের জন্য খুব আনন্দের বিষয় যে
এতগুলো চার আইটেম নিয়ে একসাথে বসছি। নরমালি তো আমরা সবাই চা খেয়ে থাকি বাসা বাড়িতে রেস্টুরেন্টে, সবাই পছন্দ করে থাকি। কিন্তু আজকে একটু ডিফারেন্ট একটা চা আয়োজন করলাম আর কি, একসাথে ছয় থেকে সাত আইটেম চা। এটা কিন্তু মাসালাটি তো অনেক রকমের ফ্লেভার অ্যাড করা থাকে এর ভিতরে মাসালা, যার মানে চিনি একটু কম হয়েছে না, চিনি কম খাওয়া, চিনি কম খাওয়া, হ্যাঁ ঠিক আছে, ডায়াবেটিস হতে পারে। চলে যাই তো কি বানানো যায় নেক্সট, এখন পিওর আমলকি, আচ্ছা পিওর আমলকি টি এখন আমরা ট্রাই করবো। তো এটা আমার আপনি ট্রাই করেন, আচ্ছা এই যে এখন আমরা পিওর আমলকি টি ট্রাই করবো। তো আমি খুলে দিই না, পিওর আমলকি টি মিক্সড সুগার সুগার দ্রুত গাইস পানির সাথে মানে মিশে পাবে নেই, কথা বলছে আমলকির ওষুধের মতো লাগছে, আমি একটু ট্রাই করি। আমলকি তো মূলত আমরা খাই একটু তিতা টাইপের, তো আমলকি ওই ফ্লেভারটাই মানে পিওর ওই ফ্লেভারটা এখানে আছে, ভালোই লাগছে আর এটা তো অনেক হেলদি, জিনিসটা অনেক হেলদি, এটা প্রচুর হেলদি, এই জিনিসটা খাওয়া ভালো আমি মনে করি। নেক্সট একটা চার আইটেমে চলে যাবো, পিওর অর্জুন টি। এই গাইস এই অর্জুন টি আমি আসলে জীবনে কোনোদিন ট্রাই করিনি, আজকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম অর্জুন টিটা ট্রাই করবো, এটা জানি না ফ্লেভারটা কেমন, তো চলুন অর্জুন টিটা ট্রাই করা যাক। অর্জুন টি রেডি হয়ে গেছে, তো জানি না এটার ফ্লেভার কেমন, আমি লাইফে কোনোদিন অর্জুন টি খাইনি, একটু মানে ভয় ভয় লাগছে, হবে নাকি আমার, না অর্জুন তো সম্ভবত উপকার। আচ্ছা উপকার, এটা অনেক ভেষজ উদ্ভিদ, তো যাই হোক গাইস কোনো সমস্যা হলে আপনারা দায়ী না আমিও দায়ী না, তো আল্লাহ ভরসা দেখি কি হয়। মানে অনেক রকম চা খাইছি, তো ওই যে অর্জুন আমলকি লেমন মাসালা অনেকগুলো খাইছি, তো এটা খেলে দেখো নর্মালি এরকম বাসা বলতে ট্রাই না করাটাই ভালো, এটা যেহেতু সাইড এফেক্ট হয় গাইস, ওই ভয় লাগতেছে ওটাই স্বাভাবিক, মানে ভয় দেন না বাবা, সিরিয়াসলি ভয় পাইতেছি, না না তোমার কিছু হবে না, এসকে গাইস এখনো এখন মা গাইস আমি এখন মামিরে দেখতে পাইনি, না দেখি মামিরে না দেখি কি দাঁড়াবে। আচ্ছা গাইস যাই হোক আমি ট্রাই করি আপনাদের জন্য একমাত্র ট্রাই করবো, তো বিসমিল্লাহ। হ্যাঁ এটা ফ্লেভারটা আসলে আমি বইলে বোঝাইতে পারবো না, আমি লাইফে কোনোদিন আগে ট্রাই করিনি অর্জুনটা, কিন্তু একটু মিষ্টি ফ্লেভার একটা জিনিসটা, সবাই মিষ্টি ফ্লেভার পিওর অর্জুন, তো আচ্ছা এটি অর্জুনটা আসলে কি জিনিস আমি এখন পর্যন্ত জানি না, আমি কোনোদিন ট্রাই করিনি আগে, আপনি মানে ফ্লেভারটা বুঝেন নাকি দেখতেছি, যদিও এটা ওই তোমার মুখের এক্সপিরিয়েন্স দেখেই অনেকটা ইয়ে করে করছে কেমন হতে পারে, মিষ্টি ফ্লেভার না একটা, হ্যাঁ একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, তবে করা না এটা আমাদের কাছে, আর অল্প কিছু টি আছে টি পাই আছে, তো এগুলো আমরা এখন ট্রাই করবো। তো আমাদের ক্যামেরাম্যান সে অনেকক্ষণ ধরে বসে আছে, মানে তার মুখ জিবলা সব শুকাই গেছে, জিবলা চাপাচাপি করতেছে, আমি তো চাচ্ছিলাম ছোট ভাইকে একবারে সবগুলা একটার মধ্যে দেওয়া, হ্যাঁ এই যত চা আছে সব একসাথে ট্রাই করবে, কোনোটা মিস করলো না, তো
গাইস ক্যামেরাম্যান তুমি চলে আসো এখন, তুমি যে আমার ছোট ভাই, তুমি এখন সবগুলো চা ট্রাই করো, চলে আসো তাড়াতাড়ি দ্রুত। তো সুমন আমাদের, এই যে আমাদের দর্শক সামনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান সুমন। তো সুমন এখন আমাদের কি চা বানিয়ে খাওয়াবে না নিজে খাবে জানি না। তো সুমন ট্রাই শুরু করো, তুমি কি চা বানাবা দেখি তো। আমি নিয়ে এসেছি তুলসিটি। হ্যাঁ তুলসিটি না, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তুলসিটি বানাও দেখি কি অবস্থা, কেমনে কি বানাও আমরা একটু দেখি। মিক্সড অয়েল ট্রাই করো, যাও আমরা খাবো না, যাও তোমারটা তুমি খাও আমরা ট্রাই করবো না, যাও। কেমন লাগে আমাদের বইল শুধু? অসাধারণ না? কি চা জানো খেলা? তুলসিটি ন্যাচারাল তুলসিটি। আমরা অলরেডি পাঁচটা চা ট্রাই করে ফেলেছি, আমাদের কাছে আর দুইটা চা আছে, স্লিমিং টি আর গ্রিন টি। তো আমরা এখন স্লিমিং টিটা ট্রাই করব। আর এই স্লিমিং টি নিয়ে আমার কাছে একটা গল্প আছে। আসলে গল্পটা কি, আমি যখন এই লকডাউনের আগে এই স্লিমিং টি কিনতে গেছি দোকানে, মানে স্লিমিং টি অন্য চাগুলো কিনতে গেছি, তখন একসাথে গিয়েছি, আমাকে দোকানদার সবগুলো মামা সবগুলো চাই দিছে। তখন আমি বলছি যে আমাকে এই আরেকটা দেন নাই মনে হয়, এটা দেন বা এটা কি দিবো? আমি বলি হ্যাঁ দেন। তা বলতেছে কি মামা এটা কিন্তু এমনি খাওয়া যাবে না, কেন কোনো সাইড ইফেক্ট আছে? তখন বলতেছে যে এটা আপনারা যখন খাবেন এটা খাওয়ার এক, মানে এটা খাইলে আপনার পেট খারাপ হতে পারে। আমি বলি কেন পেট খারাপ কেন হবে? তখন বলছে মামা আপনি যদি এটা মানে খালি পেটে খান বা খালি পেটে সকালটা উঠার পরে খান সেক্ষেত্রে আপনার পেট খারাপ হবে, তো এই জন্য আপনাকে দেই নেই। তা আমি বললাম যে আপনার আমার জন্য এত চিন্তা করেন, এত কেয়ার করেন, আমাকে আমার পেট খারাপ হবে এই জন্য আপনি আমাকে এটা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে আপনি আমাকে দেন, আমি ভরা পেটে খাবো। তো তারপরে আমি এটা ভরা পেটে খাবো দেখে আনছি, তো এখন আমার পেট ভরা আছে, এখন আমি এইটা খাবো। তো এই স্লিমিং টিটা আমরা এখন ট্রাই করবো। স্লিমিং হইতে হবে, একটু স্লিম হইতে হবে গাইস। আমরা একটু অল্প সুগার দিছি, এখন আমাদের স্লিমিং টিটা আমরা একটু বের করি। তো এই যে আমাদের স্লিমিং টি, আপনারা যদি কেউ স্লিমিং টি ট্রাই করেন অবশ্যই গাইস, আপনারা খালি পেটে ট্রাই করবেন না, তা নাহলে পেট খারাপ হবে। আমাকে কিন্তু কেনার সময় দোকানদার বলে দিছে এটা সাইড ইফেক্ট একটাই, খালি পেটে আপনারা এখন সময় খাবেন না। আমরা এমনিতেই চা খাই অনেক বেশি, কিছু হবে না, কোনো ফ্লেভার নাই, কোনো চিতা দিতা লাগছে। মনে করি বাসায় কোনো গেস্ট আসলে অসময় গতিশোধ নেওয়ার জন্য চা থাকবে। আপনাদের বাসায় মানে এরকম কোন বন্ধু বান্ধব আসলে যার প্রতি আপনার একটু ক্ষোভ আছে, তার তার একটু প্রতিশোধ নিতে হইলে আপনি এই চাটা অবশ্যই ট্রাই করবেন। তাদের জন্য এটা যারা হেলদি, মানে আমার মতো যারা হেলদি এরকম মোটা, তো এটা তাদের জন্য, আপনারা তারাই খাবেন যারা একটু হেলদি টাইপের, তারা দেখবেন অনেক দ্রুত স্লিম হয়ে যাবেন। মানে ওই যে আমার ক্যামেরাম্যান ছোট ভাইটা রয়েছে ওর মতো স্লিম হয়ে যাবেন। তো গাইজ আমাদের লাস্ট চা, লাস্ট গাইজ, এটা আমরা কিন্তু শেষ করতে পারিনি, এটা আসলে আমি খাবো না, এটা পুরা পিতা আমার সাইড ইফেক্ট হবে। তো গাইস আমরা এখন আমাদের লাস্ট টি, এটা কি গ্রিন টি? আচ্ছা গ্রিন টি আচ্ছা বেস্ট একটা চা গ্রিন টি, এটা মামা আপনি ট্রাই করেন না এই গ্রিন টিটা দেখি কেমন লাগে। নর্মালি অনেকে খাওয়া দাওয়া থাকে, হ্যাঁ গ্রিন টি আমরা সবাই খাই, তারপরে ট্রাই করেন কেমন ফ্লেভার একটু বলেন সবাইকে। না আমি কষ্ট করে আপনার ওয়াটার ঢেলে দেব, বয়েলড ওয়াটার। এতে কিন্তু প্রচুর মশলা দেওয়া না কি, এটা কি চার ভিতরে দেখেন গ্রিন টি নর্মালি এমন আসলে গ্রিন টি আসলে চিনি ছাড়া খেলে আরো ভালো হয়, মানে এটা উপকারী, বেশি উপকারী। এই স্লিমিং টিটাও আসলে অনেক উপকারী, চিনি ছাড়া খাইছি, তো আমরা চিনি দিয়ে খাইছি অনেক। এটা আচ্ছা ঠিক আছে ট্রাই করো,
অসাধারণ গাইস বরাবর মতো গ্রিন টিটা খাওয়া হয়েছে গ্রিন টিটা আসলে ভালো লাগে মানে আমি তো প্রায় দিনই সকালবেলা উঠে ঘুম থেকে উঠেছি চিনিটা একটু বেশি খাওয়া হচ্ছে না চিনি এখন আর দেবো না চিনি নিবো না তো গাইস আমি এইভাবে ট্রাই করি আসলে এটা সুন্দর অনেক ভালো একটা চা মানে গ্রিন টিটা গ্রিন টি নাম কি জন্য দিচ্ছে আমি জানি না চা কিন্তু গ্রিন হয় নাই তারপরেও চার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসলে গ্রিন টি আমাদের সবারই খাওয়া উচিত ভালো একটা চা তো আপনারা চাইলে আপনারা এই চা ট্রাই করতে পারেন আপনাদের পাশে অনেক দোকানে হয়তো পেয়ে যাবেন এই চাগুলো সবগুলো চা ট্রাই করছি তো ম্যাম আপনার স্কুলটা বেস্ট লাগছে এই সবগুলোর ভিতরে যেটা বললাম গ্রিন টিতে তো গরমের মধ্যে খুব ভালো লাগছে এটা বেস্ট তাছাড়া মাসালা টি তো খুব ভালো লাগছে যে কোনো একটা বেস্ট বলতো যে কোনো একটা আচ্ছা আচ্ছা অপশন নাই অন্য তাহলে গ্রিন টি টাইম বলবো আচ্ছা গ্রিন টি আচ্ছা আপনার কোনটা বেস্ট লাগছে আমার হলো প্রথম চা এই যে লেমন এন্ড মাল্টা আচ্ছা লেমন এন্ড মাল্টা আচ্ছা গাইস আমি একটু মিষ্টি খাই তারপর আমার কাছে অন্য একটু চা পছন্দ হয়েছে আচ্ছা আপনার একটু গেস করেন আমার কোনটা পছন্দ হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানান জানান কোন চা আপনার ফেভারিট মানে এই এর ভিতর থেকে ভালো লাগছে বা আমার ফেভারিট বলতে পারেন হ্যাঁ তো একটু কমেন্টের মাধ্যমে জানান আমার একটু দেরি করি সমস্যা নাই তো এনিওয়ে গাইস আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আমার সবচেয়ে ভালো লাগছে আমলকি টি এটা একটু তিতা টাইপের ছিল তারপরে এটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট ছিল মানে অন্য সবগুলো চা থেকে এর ফ্লেভারটা খুব ডিফারেন্ট এটা আর হলো এই যে স্লিমিং টি এই স্লিমিং টি আর আমলকি টি এই দুটো ফ্লেভারটা আসলে খুব ডিফারেন্ট এই দুটোর ভিতরে মানে এই সবগুলো চা ভিতরে দুটোই খুব ডিফারেন্ট তো আমার কাছে এই আমলকি টিটা অনেক ভালো লাগছে যাই হোক আজকে আপনি জানেন এটা আপনি বানাইছিলেন না সবাইকে দেখাবো এই চাটা আপনারা সবাই বাসায় বানাই খাবেন অবশ্যই আমি আপনাদের বলছি তো প্রথমে এই যে এরকম একটা ইউজ করা চা নিবেন তারপর আরেকটা কাপ থেকে আরেকটা ইউজ করা চা নিবেন তারপরে আরেকটা কাপ নেবেন সেই কাপ থেকে একটা ইউজ করা চা নেবেন তিনটা নিছে গাই তিনটা এই যে আরেকটা কাপ থেকে আরেকটা নেবেন চারটা আর এই যে আরেকটা গাই আরেকটা থেকে পাঁচটা এই যে একটা ছয়টা এই যে একটা সাতটা তো গাই যে আমরা সাতটা চা বানাইছি তো সাতটা থেকে একটা চা বানাবো এখন আমি এই চাটা কিন্তু বেশ ফ্লেভারফুল হবে অবশ্যই স্পেশাল আমাদের ছোট ভাই ক্যামেরাম্যানের জন্য তো গাই এটা কিন্তু বেশ চমৎকার একটু চা হবে আমি হালকা একটু চিনি দিই অবশ্য চিনি বেশি থাকে খাইতে পারবো না